বন্ধুরা আমি আস্তে আস্তে বলি, সেখানে একটু ভিডিওটা লং হয়, আপনারা ভিডিওটি দেখবেন। আপনারা যারা ওয়ান এক্স বেট গেম খেলেন তাদের জন্য একটু ট্রিক্স। তো আমি আপনাদের অনেক কমেন্টের ভিত্তি করে আপনাদের ভিডিওগুলো উপহার দিই। আমি আজকে দেখাবো কিভাবে ফুটবল গেমগুলো আপনি উইনিং নেবেন। তো ফুটবল গেমের উপর ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর যে সিস্টেম দেখা যায়, উপরে আপনার গেমের লিস্টগুলো দেখা যায়। তো আমি একটি কথা বলি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক বিষয় বুঝতে পারবেন। আপনারা যারা গেম করে অনেক টাকা লস করে ফেলেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি একদম ফ্রি, একদম ফ্রি টিক্স। আপনারা কিন্তু এখান থেকে আমার টিক্স নিয়ে আপনার লসটা ঘাটতিটা পূরণ করতে পারবেন। তো আমি আস্তে আস্তে বললে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আশা করি। তো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে বেশি কিছু না, একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে একটি কমেন্ট করবেন, এখনই করে ফেলেন কমেন্টটা। আর পরবর্তী ভিডিও কোনো ভিডিও চাইলে কমেন্ট করবেন। আসলে আপনারা যারা শুরু করেন অবশ্য মাথা মোটা আপনারা বুঝতে চান না, তো হঠাৎ করে কিছু টাকা ইনভেস্ট করে ডিপোজিট করে আবার হুটহাট করে ব্যাট ধরে আপনার উইনিং বাস ব্যাস। যে কোনো বিষয়ে টাকা ইনকাম করা কিন্তু বন্ধুরা এত সহজ নয়, আপনারা জানেন টাকা ইনকাম করা তো সহজ নয়। সারা বিল খাতা পুরো কাজ করে মাত্র 400 টাকা বাজে, আপনি বেট করে টাকা পাবেন 5000 টাকা দিয়ে 5000। তাহলে কীভাবে এত সহজে টাকা ডাই করবেন? নিশ্চয়ই আপনার মাথার ব্রেনটা গেলোটা এখানে কিন্তু কাজে লাগাতে হবে। কথা ঠিক বলছি? কমেন্ট করে বললেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভালো ভিডিও পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুটবল গেম, ফুটবল গেমের উপর যদি ক্লিক করেন তো বরাবরই যে একটা টিক্স বলি এখানে আসবেন। এখানে স্পোর্টস, স্পোর্ট মানে পরবর্তী স্পোর্টগুলো কী কবে হবে সে ডেটগুলো দেওয়া আছে। আপনি যদি পরবর্তী ভিডিওর কোনো মাল্টি খেলতে চান সেগুলো টিপস আছে। তো আমি কিন্তু নিজের খায় এরকম ভিডিও আপনাদের মানে দিই, আমাকে কোনো স্পন্সর করা হয় না। স্পন্সর করা থাকলে কেউ আপনারা বলতে পারেন। তো আমার সবসময় রিয়েল অডিয়েন্স ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিই। তো ফুটবল গেমে আসার পর এখানে দেখতে পারবেন লাইভ এবং স্পোর্টস। লাইভ আসার পর এখানে বেশ কিছু গেম দেখতে পারবেন। তো এই গেমগুলো কোন সময়, ফুটবল গেমগুলো সবসময় অনুষ্ঠিত হয় শেষ রাতের দিকে। আপনারা জানেন রাত 4টা, 5টা, 2:30 মানে রাতে হয়। দিনে কিন্তু মানে এই ফুটবল গেমগুলো কিন্তু বাইরের দেশে প্রযোজ্য, বাংলাদেশ ইন্ডিয়া তারা কিন্তু তেমন একটা প্রযোজ্য না, কেননা তারা তারা ন্যাশনালভাবে ওয়ার্ল্ড কাপ খেলে না, তাই তাদের প্রতি এত ইয়ে নয়। আর এদের সঙ্গে বিপরীত কিন্তু ইউরোপ কান্ট্রি, ইউরোপ কান্ট্রি কিন্তু অনেকখানি ডিফারেন্স। তো এখন যে আমি কথা বলতেছি, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাইভ গেমের ফিচার। এখন আপনি এখান থেকে কোন গেমটা খেলবেন এটা কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব ফাই হবে। তো আপনি এখান থেকে বড় একটা ম্যাচ মানে বড় বোঝে না নাম করা যেগুলো লাইভ স্ট্রিম হয়, মানে কোনো ই থাকে না, মানে স্ক্যাম করার কোনো জায়গা থাকে না, অথবা স্ক্যাম বলতে বুঝতেই পারছেন যে এখানে কোনো ব্যাটিং গাদ্দারামি করার পজিশন নাই, স্ক্যাম করতে পারবে না, মানে ম্যাচ বিক্রি করে ফিক্সিং করে যারা বলে এগুলো করবেন না। তো এরকম বড় দল হচ্ছে বিভিন্ন বড় ক্লাব, আর্সেনাল্লা আর্সেনাল। তো এই লিগগুলা কীভাবে মানে খেলবেন, আপনি যে সময় অ্যাকাউন্টটা খুলবেন সেখানে ওই সময় আপনার এখানে যে সিগন্যালগুলো মানে আসবে যে আজকে এখন এই খেলা হচ্ছে, ওই খেলাটা আপনি ব্যাটিং করবেন। এখন আমি শেখাবো আপনাকে কীভাবে উইনিং করবেন। যেমন আজ হচ্ছে ডিপোজিট ডিভিশন আন্ডারগ্রাউন্ড প্রিম মালয়েশিয়া কাপ। যেমন এখানে দেশের নামও দেওয়া থাকে, ইসরায়েল 10টা গেম খেলতেছে, একটু থাকেন ইন্দোনেশিয়া, ইরান পুরা, ইরান প্রোলেক, মালয়েশিয়া টি মালয়েশিয়া কাপ ডিভিশন, মানে কোনো দেশের যে লিগ হয় সেই লিগগুলো আপনি মানে লিগ সিস্টেমে যে খেলা হয়। আমি খুব সহজভাবে আপনাদের আমার বাংলা ল্যাঙ্গুয়েজটা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যেন আপনারা আমার অডিয়েন্স আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন হংকং প্রিমিয়াম লিগ, ইন্দোনেশিয়া 4 টপে আছে, ইউক্রেন প্রিমিয়াম লিগ, ইটালিয়ান সিরিজ গ্রুপে, ইংল্যান্ড সেন্ট্রাল লিগ, এগুলো কিন্তু সবই নাম করা লিগ। তো আমি আপনাদের দেখাবো এখন হংকং প্রিমিয়াম লিগ। হংকং প্রিমিয়াম লিগের উপর যদি ক্লিক করেন, নেট প্রবলেম, আর এই গেমটা খেলতে চাইলে অবশ্যই আপনারা নেট ভালো রাখবেন। আমি কিছু কিনে কিছু না খেলতে যাবেন না, ডিজার্ভ করবে। তো এটা আপনি কিছুটা বুঝতে পারবেন, এটা কষ্ট হবে না, এটা লস দিতে গেলে একটু সময় লাগবে, বুঝতে পারবেন। এই ম্যাচগুলো দেখবেন আমি পূর্বে বলছি স্ট্রিম হয় কিনা, স্ট্রিমের উপর ক্লিক করে দেখবেন
নেট কানেকশনটা 100 রাখবেন। হ্যাঁ, নেট কানেকশন হচ্ছে মেন বিষয়। আপনি যেহেতু নেটে যাচ্ছেন তো এই গেমটা কিন্তু লাইভ নাই, তবু অনেক ট্রিক্স যে গেমগুলো এখানে দেখা যাবে স্ট্রিম করার পর সরাসরি খেল হচ্ছে সেই গেমগুলোতে বেটিং করবেন। তবু আমি একটা কথা বলি, আমার ভিডিও যারা দেখেন অবশ্যই কিছু একটা বুঝতে পারেন, আমি কিছুটা বুঝাইতে পারি। এখানে দেখতে পাচ্ছেন স্টক ওয়ানে 3টা গোল দিয়ে ফেলেছে, তো এটা নিশ্চিত যে অনেকটি গোল দিছে। খেলা হয়ে গেছে 67 মিনিট, তাহলে এটা কি জিতবে না ঠকবে আপনারা বুঝেন, জিতবে কিন্তু। তাহলে স্টক এই যে নো আর ইয়াস। এখন বথ ড্রিমস, ইয়েস নো এটা আমি বুঝতে পারলাম না, তো এটা যাবেন না। আমি কিন্তু আপনাদের বোঝাই, আমি কিন্তু আমি খেলাইছি, খেলাই আপনাদের কিছুটা দক্ষতা অর্জন করে আপনাদের বিষয়গুলো দেখাই। আপনারা ভাবেন না যে আমি প্রফেশনাল খেলোয়াড়, আমি প্রফেশনাল খেলি না এটা। আমি আই এম নট লাইক ম্যাচ, এই খেলাকে আমি প্লাই করি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে W1 একটা গোল দিছে, W2 2টা গোল দিছে। তাহলে দেখতে পাচ্ছেন W1-এ যদি আপনি ধরেন 15 টাকা 200 টাকায় 7,715 টাকায় পাচ্ছেন 570 টাকা। এখন আপনি যদি এখানে ধরেন 500 টাকা 522 টাকা, আপনি কিন্তু 5 টাকা প্রফিট পাইতে, 7 টাকার প্রফিট পাইতেছেন। আমি যে বিষয়টা বলছিলাম এখানে দেখছেন 46 পয়েন্ট, ম্যাচটা বেশি দূর নাই, তো এগুলো কিন্তু খুব ভালো একটা ডেফিনেটলি ম্যাচ। তো এখানে দেখতে পাচ্ছেন 46, ধরেন 20 টাকা ধরবেন আপনি, 20 টাকায় আপনার প্রফিট আইতেছে কত, 920 টাকা। আপনি কিন্তু 20 টাকা প্রফিট করছেন, 20 টাকা প্রফিট করছেন। এখানে আছে আপনার কত প্রফিট, 900 টাকা, মানে 20 টাকা বাদ দিলে তো 900 টাকা। আপনি 20 টাকা দিয়ে 20 টাকা নেবেন, তাহলে এখানে ধরবেন 880। বুঝতে পারছেন 880 কি, ওই যে 20 টাকা গেল গা, ওই 20 টাকা থেকে আরও 20 টাকা মাইনাস, মানে ইনভেস্টেড, তাহলে এনে থাকবো কত, 885 ধরেন 20 টাকা প্রফিট, তাহলে 888 টাকা। আপনি এখান থেকে কয় টাকা ইনকাম করতে পারছেন, ওইখানে 20 আর এখানে তো 50, তাহলে কত হলো, মানে ওই পাশে তো 20 ধরে আইছি, তাহলে 920 না, ওইখানে 920, ওইখানে 20 টাকা ইনভেস্ট, তাহলে 50-এর মধ্যে 20 দিলে কত হলো, 70 আপনার উইনিং কত আইতাছে, 888, আপনার 18 টাকা প্রফিট আইতাছে। আপনি বিষয়টা বুঝতে পারছেন? তো এরকমভাবে কিন্তু আপনাকে আয় করে নিতে হবে, এটা হচ্ছে একবার ইজি প্রুফ ভাবে আয়। আপনি বুঝতে পারছেন বিষয়টা, আমার হিসাবটা ওইখানে আপনি কত ধরছেন, 20 টাকা, বুঝছেন? আপনি স্টক ওয়ানে ধরছেন 20 টাকায় আপনি পাইতেছেন কত, 920 টাকা। তাহলে আপনার এখানে প্রফিট কত, 20 টাকা বাদে 900, আর এখানে 20 টাকা হবে, তাহলে 40 টাকা বাদ দিলে হয়েছে 80, ঠিক আছে আপনার 80, তাহলে থাকলো কত, 880। তো আপনি যদি এখন এই যে W2 এখানে ধরেন 880, কিছুটা অ্যাঙ্গেল কমে গেছে, কত হয়েছে 996, আপনি এখানে 20 টাকা দেন 900। তো এরকমভাবে আপনাকে 1,000 টাকা ইনভেস্ট করে 20 টাকা আপনি প্রফিট করে নিতে পারেন, খুব ইজি পাবে। আর আপনি যদি আরেকটা গদ্দরমের সিস্টেম আছে, সেটা হচ্ছে কি, আপনি এখানে প্রফিট করলেন, ব্যাটিং করলেন, এখানে যদি আপনি সম্পূর্ণ প্রফিট নিয়ে নেন, সম্পূর্ণ ব্যাটিং নিয়ে নেন, মানে একটা উইনিং চান, তাহলে কিন্তু সেটা আপনি পাবেন না, সেটা খুব একটা ইয়ে হবে, মানে হার্ডলি হয়ে যাবে, আপনি ম্যাচ উইনিং করার পর পাবেন। তো এখানে কিন্তু লস টাইম খেলা হচ্ছে, তো এখন ড্র হয়ে যেতে পারে, তো আপনার ড্রয়ে আপনি 15 টাকা নিতে পারেন। আমি কম টাকা দিয়ে দেখাচ্ছি, আপনার ভালো লাগলে আপনি খেলবেন। তো এরকমভাবে আপনি ডিপোজ করে খেলতে পারবেন। তো আমি এই খেলাটা আপনাকে সাজেস্ট করি না, আমাকে কমেন্ট করার জন্য ভিডিওগুলো দিয়েছি, যেহেতু একটা চ্যানেল আছে, আমি এই চ্যানেলে ভিডিও দেয় না, আসলে আমি এগুলো সাজেস্ট করি না। তো পাশে থাকলে আপনারা কমেন্ট করে জানালে আমি আপনাকে আপনাদের পাশে থাকব। তো পাশে আমার ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে নেবেন, একটি কমেন্ট করবেন। হ্যাঁ, সে সাথে ভালো থাকেন, দেখাবো নতুন ভিডিওতে। অনেকে ট্রল করে আমার ব্যালেন্স নিয়ে, আসলে আমি এই খেলটা খেলি না, তো কিছু সময় আমি বিষয়গুলো খতানোর জন্য কিছু টাকা ইনভেস্ট করছিলাম, তারপর বিষয়টা দেখছি ভালো লাগছে, অনেক কোম্পানি উইড্রল দেয় ভালোই, ডিপোজিট প্রমোশন।
তো ভালো, আপনাদের মন চাইলে যেটা মন চায় সেটা খেলবেন। তো আমার যেটা দেখানো সেটা দেখানো, ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে।